বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চিত্রকল কলেজের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণী কি? উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণত যে ব্যয়গুলো হয়, বিভিন্ন পর্যায়ে যে ব্যয়গুলো হয়, তার টোটাল নিট ফিগার তৈরি করার জন্য সাধারণত যে হিসাবটা আমরা সংরক্ষণ করি, এটাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। অর্থাৎ উৎপাদন করতে গেলে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যে ব্যয়গুলো হয়, সেই ব্যয়গুলো আমরা পর্যায়ক্রমে যোগ বিয়োগ করে লাস্টে যেয়ে নিট উৎপাদন ব্যয় বের করি। এই ব্যয় বের করার সাধারণত যে বিবরণীর মাধ্যমে এই ব্যয়টা বের করা হয়, এটাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর প্রাথমিক যে স্টেজ, প্রাথমিক স্টেজে আছে কাঁচামাল ব্যয়। মানে যে কোনো উৎপাদন করতে গেলে তো কাঁচামাল অবশ্যই দরকার। এই কাঁচামাল ব্যয়টা আমরা, কাঁচামাল না হলে তো উৎপাদন করা সম্ভবপর হয় না। এই কাঁচামাল ব্যয়টা আমরা একটু চিন্তা করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে উৎপাদনকারী যদি প্রতিষ্ঠান হয়, সেই প্রতিষ্ঠানে সবসময় ওই কাঁচামাল আসতে থাকে, আবার মাল ফুরাই গেলে আবার ঢোকে, আবার ঢোকে। এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাধারণত দেখা যায় যে প্রারম্ভিক স্টেজে বেশ কিছু কাঁচামাল হাতে থাকে, তারপরে কিছু কাঁচামাল ক্রয় করা হয়, আর কাঁচামাল ক্রয়ের সাথে আরও কিছু, যেমন ক্রয় পরিবহন বা আমদানি শুল্ক, তারপরে ওর থেকে যদি কোনো ফেরত দেওয়া থাকে সেই ফেরতটা বাদ দিতে হবে, তারপরে কাঁচামালের কিছু অস্বাভাবিক ক্ষতি থাকে, যেটা ওই যে আমরা যে ক্রয় করেছি ওই ক্রয়কারী প্রতিষ্ঠানও বহন করতে পারবে, আমরাও বহন করতে পারি। এবার ওইটাকে বলা হয় ব্যবহার উপযোগী কাঁচামাল। আচ্ছা, আমি একটু বলি। প্রথমে প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়, তারপরে যদি থাকে আমদানি শুল্ক, সেটা যোগ। প্রারম্ভিক কাঁচামাল সিম্পলি তিন নম্বর স্টেজে ঘরে তুমি লিখলা, সাধারণত তিনটা শখে এইটা লেখা হয়, সেটা হচ্ছে আমি একটু দেখাই উৎপাদন বিবরণীর শখটা একটু দেখাই। সাধারণত আমাদের প্রথম হচ্ছে দেখে প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল, এটা ধরো আমরা এই ঘরে লিখলাম, আর যোগ কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় ধরে এখানে লিখলাম, বাদ ফেরত, বাদ ফেরত থাকতে পারে, যদি কাঁচামাল কিছু ফেরত দিয়ে থাকে সেটা বাদ দেওয়ার পরে নিট কাঁচামাল ক্রয়, এটা এর সাথে তাই যোগ হবে। যোগ হওয়ার পরে এর যে ফিগারটা বেরোলো, এর সাথে তোমার যে অন্যান্য যে খরচটা যেটা থাকে, আমদানি শুল্ক বা সাধারণত আমদানি শুল্ক থাকতে পারে, আমদানি শুল্ক বা ক্রয় পরিবহন, এই জাতীয় যে খরচগুলো থাকে সাধারণত এই ঘরে লিখতে হয়। এই ঘরে লেখার পরে এইগুলো যোগ করে আবার এর সাথে নিতে হয়। এটার যে যোগফল হয় এটার নাম হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল, ব্যবহার উপযোগী কাঁচামাল, ব্যবহার উপযোগী কাঁচামাল। আমি কি বলছি, যে কাঁচামাল প্রারম্ভিক কাঁচামাল, তার সাথে কাঁচামাল ক্রয়তে ক্রয় যোগ, তারপরে আমদানি শুল্ক বা ক্রয় পরিবহন থাকে, এটা যোগ করার পরে যে টাকাটা হবে সেটাকে বলা হয় ব্যবহার উপযোগী কাঁচামাল। অর্থাৎ আমাদের যে কাঁচামাল ব্যবহার উপযোগী, আমার কাছে যা ছিল প্লাস যা আমরা ক্রয় করেছি, এর থেকে যদি সমাপনী কাঁচামাল তুমি বাদ দিয়ে দাও, যদি বাদ সমাপনী কাঁচামাল, যদি বাদ দাও, দিলে যেটা থাকবে এটা, এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এর নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, মানে কাঁচামালের ব্যবহার, ব্যবহৃত কাঁচামাল তুমি লিখতে পারো, ব্যবহৃত কাঁচামাল। এই লাস্টে যে উত্তরটা বললো, আমাদের কাঁচামালের ব্যবহার পরীক্ষার অধিকাংশ অঙ্কে যখন তুমি বড় লেভেলে চলে যাবে তখন সাধারণত দেখা যায় কি, এই ব্যবহৃত কাঁচামাল সরাসরি অঙ্কে দিয়ে থাকে, আর ক্রিটিক্যাল জায়গাগুলো যেগুলো হিসাব মানে বেশ
ঝামেলা সাপেক্ষ সেই ঝামেলা সাপেক্ষ এন্ট্রিগুলো দিয়ে দেয়। তবু তোমার যদি পরীক্ষা আসে যে প্রারম্ভিক কাঁচামাল তার সাথে যোগ কাঁচামাল ক্রয় যোগ অন্যান্য যে প্রত্যক্ষ খরচ যেটা থাকবে কাঁচামাল বাবদ আমদানি শুল্ক বা ক্রয় পরিবহন এটা যদি সেটাকে বলা হয় এই কটা যোগফলকে নিয়ে যেয়ে তুমি ব্যবহার উপযোগী কাঁচামাল। যদি তোমাকে প্রশ্ন করে ব্যবহার উপযোগী কাঁচামাল বলতে কি বোঝো, এই সব বিভিন্ন ধরনের উল্টোপাল্টা দিয়ে দিবে তার সাথে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বা বিভিন্ন প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বা আমদানি শুল্ক পরিবহন এভাবে হলে একটা সব দিয়ে তোমাকে নৈবর্তিকা করে দিতে পারে যে ব্যবহার উপযোগী কাঁচামাল বলতে কি বোঝো। তা আমরা সেসব বলতে পারি প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় নিট কাঁচামাল ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে যেটা হয় সেটাকে ব্যবহার উপযোগী কাঁচামাল বলে। এই ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে যে সমাপনী কাঁচামালটা তোমার কাছে থেকে যাচ্ছে সেই সমাপনী কাঁচামালটা বিয়োগ করে দিলে যেটা থাকে এটা হলো ব্যবহৃত কাঁচামাল। প্রথমটা বলছি কি এটা হলো ব্যবহার উপযোগী কাঁচামাল মানে ব্যবহার করতে পারি ইচ্ছে করলে। আর ব্যবহৃত কাঁচামাল হচ্ছে যে ওর থেকে ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে যে সমাপনী কাঁচামাল যদি বিয়োগ করে দাও যে টাকাটা থাকবে সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহার উপযোগী আর ব্যবহৃত এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। উপযোগী যে কাঁচামাল আমার কাছে স্টকে রয়েছে আমি সব কাঁচামাল তো ব্যবহার নাও করতে পারি, তা সেক্ষেত্রে আমাদের ব্যবহার উপযোগী কাঁচামাল আর ব্যবহৃত কাঁচামাল এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা বোঝানোর চেষ্টা করলাম আমি। এবার এত পর্যন্ত করার পরে ব্যবহৃত কাঁচামাল নামে একটা আইটেম তোমার বের হবে। তা এই যে ব্যবহৃত কাঁচামাল বড় অঙ্কগুলো সাধারণত এই ব্যবহৃত কাঁচামাল এই টাকাটা সরাসরি অঙ্কে দেয়া থাকে। এরপরে এর সাথে যে এই ব্যবহার আমাদের কাঁচামালের ব্যয় বেড়ে গেল, কাঁচামালের ব্যয়ের সাথে আমাদের যে জিনিসটা ই করতে হয় সেটা হচ্ছে যে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে। প্রত্যক্ষ মজুরি হচ্ছে যে আমি তোমাকে বলি যে গতদিন বলেছিলাম যে একটা পাউরুটির কারখানায় শুধুমাত্র ময়দা ডিম বা অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী আনলে চলে না, এটা প্রক্রিয়াজাত করার জন্য কিছু শ্রমিক দরকার হয় যে শ্রমিকগুলো সরাসরি উৎপাদন কাজের সাথে জড়িত থাকে। এই শ্রমিকদের যে মজুরিটা দেয়া হয় তা সাধারণত এটাকেই প্রত্যক্ষ খরচ বা মজুরি বলা হয়। আর প্রত্যক্ষ খরচের মধ্যে আরও বেশ কিছু থাকতে পারে অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই ক্রয় পরিমাণ যদি আলাদা করে দেওয়া থাকে সেক্ষেত্রে ক্রয় পরিমাণ বা অন্য কোনো প্রত্যক্ষ খরচ, কারখানা সংক্রান্ত যে কোনো সাধারণত কারখানা খরচের সরাসরি কারখানায় লাগতেছে, যেমন জ্বালানি, তারপরে তোমার আমদানি শুল্ক, এইবার নগর শুল্ক, এটা যে প্রত্যক্ষ খরচগুলো আছে এগুলো এর সাথে যোগ হয়। যোগ হওয়ার পরে যেটা হয় সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় বলতে কি বোঝায়, সাধারণত আমরা মুখ্য বলতে বুঝি যে বোঝে না যে কিছু, কিন্তু বাস্তব জীবনে মুখ্য হচ্ছে প্রধান, মুখ্য হচ্ছে প্রধান। তা আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আমরা মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি তারপরে যে জিনিসটা হয় সেটাকে বলা হয় মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। এই সাধারণত দেখা যায় কি এই ধরনের ব্যয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বা প্রশাসনিক কর্মকর্তারা ইচ্ছা করলে ওই ব্যয়টা সাধারণত কমানো সম্ভবপর হয় না, কিন্তু এই তাহলে এই জায়গায় আমরা তাহলে মুখ্য ব্যয়টা পাইলাম। মুখ্য ব্যয় বলতে কি বোঝো, আমরা আবার বলি ব্যবহৃত কাঁচামালের সাথে মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করার পরে যে প্রতিষ্ঠানটা পাবো সেটাকে বলা হয়, সেই প্রতিষ্ঠানটার নামই হচ্ছে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয় বা প্রধান ব্যয় এর আর একটা ইংলিশে একে বলে প্রাইম কস্ট। তারপরে এর সাথে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় বলছে কারখানায় শুধু সরাসরি যে উৎপাদন কাজে জড়িত নয় তবুও এই উৎপাদন কার্যে পরোক্ষভাবে সহযোগিতা করছে, এই সাধারণত অনেক ধরনের খরচ আছে যেগুলো উৎপাদন কার্যে সহযোগিতা করে। এই যেমন আছে কারখানার ভাড়াও কর, কারখানা যদি আলাদা করে ভাড়া নির্ণয় করা যায় সেটাও কারখানার ভাড়াও কর, কারখানা আলো উত্তাপ বিমা ব্যয়, কারখানার জন্য যত দরকার আলাদা আলাদা যে খরচগুলো আছে এই খরচগুলো সবই তোমাকে এই কারখানা পরিবেশ, তারপরে কারখানা ব্যবস্থাপকের ব্যবস্থাপক বা কর্মচারীদের বেতন, কারখানার ব্যবস্থাপক যদি আলাদা করে থাকে তার বেতন এবং কর্মচারীদের যদি কোনো বেতন দেওয়া লাগে সেটাও, কারখানার তদারকি খরচ, ড্রয়িং অফিস বেতন, ডিজাইন কক্ষ খরচ, শক্তি ও জ্বালানি, চালিকা শক্তি, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল আর পরোক্ষ কাঁচামাল,
যেমন ফার্নিচার তৈরি করার জন্য প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে কাঠ, কিন্তু পরোক্ষ কাঁচামাল যেমন পেরেক লাগবে, তারপরে আনুষঙ্গিক যে অন্যান্য যে জিনিসগুলো লাগে ওটাকে পরোক্ষ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তারপরে ওই ফার্নিচার যখন বার্নিশ করা হবে তখন যে রং টং লাগে এগুলো পরোক্ষ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কারখানা যন্ত্রপাতি মেরামত নবায়ন, কারখানা যন্ত্রপাতি যদি আলাদাভাবে থাকে ওর যদি কোনো মেরামত লাগে এবং এই মেরামত করার জন্য যে ব্যয়টা হয় সেই ব্যয়টা কারখানা যন্ত্রপাতির অবচয় যদি আলাদাভাবে নির্ধারণ করা যায় সেটাও কারখানা যন্ত্রপাতি অবচয়ও তোমার কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়বে। তারপরে কয়লা কোক গ্যাস, সাধারণত আগে মানে পাউরুটির কারখানায় সাধারণত কয়লা বা কাঠ ব্যবহৃত হয়, এগুলো জ্বালানি। কারখানা দালান যদি থাকে, আলাদা করে কারখানা দালান থাকে, তার যদি কোনো অবচয় হয় এবং কারখানা সরবরাহ যেমন ন্যাকড়া জুট ইত্যাদি ইত্যাদি যা বলো, পণ্য গবেষণা ও উন্নয়ন ব্যয়, পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যয়, তারপরে শ্রমিক কর্মীদের ক্ষতিপূরণ ব্যয়, শ্রমিক কর্মীদের কল্যাণ ব্যয়, মানে কারখানার যাবতীয় যে খরচ আছে, সাধারণত কারখানার যে খরচগুলো প্রত্যক্ষভাবে মানে আমাদের উৎপাদন কার্যে সহযোগ করছে, কারখানার মানে উৎপাদনকে সহযোগিতা করছে, আমরা সেই খরচগুলোকে কারখানা উপরিব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করবে। এখানে মুখস্থ করে নেওয়ার সূত্রের মধ্যে তুমি ভালো করে মুখস্থ করতে ইচ্ছা করলে মুখস্থ করতে পারবে, কারণ উৎপাদন ব্যয় বিবরণী তোমার সব যদি মুখস্থ থাকে তাহলে অঙ্ক করা তোমার জন্য বেশ সুবিধাজনক। তা এই যে আমরা একটু আগে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট বলে গেছি বলে আসছিলাম, তার সাথে যদি এই কারখানার উপরিব্যয়, এই যে কারখানা উপরিব্যয়টা সম্পূর্ণভাবে যদি যোগ করে দেওয়া হয়, কারখানা উপরিব্যয় যে একটা থাকবে এরকম কোনো কথা নেই, অনেকগুলো থাকতে পারে, খুঁজে খুঁজে তোমাকে বের করতে হবে, তাহলে এই সূত্রটা তোমাকে এর মধ্যে যে সবটা আছে যে কারখানা উপরিব্যয়ের মধ্যে কোন আইটেমগুলো যায় এগুলো তোমাকে সম্পূর্ণরূপে মুখস্থ করতে হবে বাসায় বসে। এই মুখস্থ করে তারপরে অঙ্ক করতে করতে সব কিছু ক্লিয়ার হবে, তারপরে মুখস্থ না থাকলেও কোনো সমস্যা হবে না, তুমি এন্ট্রি দেখলেও বুঝে যাবা এটা কারখানা উপরিব্যয় না প্রশাসনিক উপরিব্যয় না বিক্রয় উপরিব্যয় না তোমার ওই বিক্রয় বন্টন বিলি ব্যয়। সাধারণত এই আমরা যে বলছি মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে একে বলা হয়, কখনো কখনো একে বলা হয় মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় বলা হয়, মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এর সাথে আমাদের অঙ্কে সাধারণত আমরা দেখি চলতি কার্য, ওয়ার্কিং প্রসেস। আমি এটা যদি গার্মেন্টস শিল্পের উদাহরণ দেই তাহলে ভালো বুঝতে পারবা, যেমন গার্মেন্টস শিল্পে সাধারণত একটা শার্ট একজন কর্মচারী পূর্ণাঙ্গভাবে তৈরি করে না, কেউ কলার তৈরি করে, কেউ বোতাম তৈরি করে, কেউ কাটে, কেউ মানে আয়রন দেয়, অনেক ধরনের ইয়ে আছে। এই জন্য দেখা যায় কি বিভিন্ন স্তরে স্তরে এই কাপড়গুলো দেখুন 500 এই কাটিং জায়গায় 5000 পিস শার্টের পিস কাটিং জায়গা রয়েছে, আবার 10000 পিস রয়েছে বোতাম লাগানোর জায়গায়, 5000 পিস রয়েছে তোমার কলার লাগানোর জায়গায়, সেলাই করার জায়গায়, বিভিন্ন জায়গায় প্রসেসে প্রসেসে থাকে। এই একে বলা হয় এই যে কাজগুলো, ধরো এইরকম 40000 পিস শার্ট আমার এই কোম্পানির মধ্যে রয়ে গেছে কিন্তু আমি কোনো সেটা মানে পণ্য হিসাবে বিবেচনা করি, তৈরি পণ্য হিসাবে বিবেচনা করতে পারছি না, এইগুলোকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস বা এটাকে বলা হয় চলতি কার্য, মানে কাজ চলতেছে রানিং। তা এই কার্যের প্রত্যেকটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুরুতে কিছু চলতি কার্য থাকে, শেষেও কিছু চলতি কার্য থাকে। তা এই প্রারম্ভিক চলতি কার্যর সাথে যোগ করে দিতে হবে এবং সমাপনী চলতি কার্য ওর থেকে বিয়োগ করে দিলে যে উত্তরটা পাওয়া যাবে তখন ওই জায়গাটাকে আমরা বলতে পারবো উৎপাদন ব্যয় বা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, সেটাও বলতে পারবো উৎপাদন ব্যয় বা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, সরি আমার ভুল হয়েছে, এটা বলা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, তোমাকে তখন কেউ উৎপাদিত পণ্যের ব্যয়। এর সাথে তোমার তৈরি পণ্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে ফিনিশড প্রোডাক্ট মানে একদম পরিপূর্ণ তৈরি হওয়া কিছু পণ্য শুরুতে যেমন থাকে এবং সাধারণত শেষও মানে একটা নির্দিষ্ট সময় মাস বা সপ্তাহ বা দিন যেভাবে নির্ণয় করে যে প্রতিষ্ঠান, শুরুতে কিছু তৈরি পণ্য থাকে, শেষেও কিছু তৈরি পণ্য থাকে, এই তৈরি পণ্যের প্রারম্ভিক মজুরিটা যোগ করতে হবে এবং সমাপনী মজুরিটা বিয়োগ করতে হবে, তাহলে যে টাকাটা বেরোবে সেটা হলো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, সেটাকে তখন বলা হবে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এরপরে এই উৎপাদন বিবরণীর এরপরে আর দুটো ব্যয় আছে, সাধারণত এই দুটো ব্যয় সাধারণত থাকে একটা অফিস ও প্রশাসনিক পরিব্যয় আর আরেকটা হচ্ছে বিক্রয় ও বিলি উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক মানে অফিস সাধারণত উৎপাদনকারী খালি উৎপাদন করলে তো চলে না, এটা তো বিক্রি করতে হবে, বিভিন্ন রকম
জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা অফিস থাকে এবং তার একটা প্রশাসন থাকে। এই অফিস এবং প্রশাসনের একটা ব্যয় আছে, এটাও বিভিন্ন নামে অফিস কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, ব্যবস্থাপকের বেতন, সাফা ও মনিহারি, অফিস মেরামত, ডাকো তার বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ, তারপরে নিরীক্ষা ফিস, অফিস ব্যবস্থা, অফিস দালানের বা আসবাবপত্রের অপচয়, তারপরে অফিস অফিস সম্পত্তি যে কোনো অফিসের যে কোনো সম্পত্তির অপচয়, তারপরে অফিসের অন্যান্য খরচ, তারপরে হচ্ছে যে এই জাতীয় আর কি, এই যে ওভারটাইম মজুরি এইভাবে থাকতে পারে। এই অফিসের কর্মচারীদের যত প্রকার অফিস সংক্রান্ত যে খরচগুলো আছে সাধারণত এইগুলোই অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে যায়। আর বিক্রয় বিলিময়ের মধ্যে সাধারণত বিক্রয় করা পণ্য উৎপাদন করার পর থেকে বিক্রয় বিলিময়ের মধ্যে বিজ্ঞাপন আসে, তারপরে বিজ্ঞাপন সাধারণত বড় আকারে খরচ আছে, বিজ্ঞাপন, তারপরে পরিবহন খরচ, তারপরে বিক্রয় কর্মীদের আলাদা বেতন দিতে হয়, তারপরে তোমার শোরুমের একটা খরচ আছে, প্যাকিংয়ের একটা খরচ আছে, এভাবে রপ্তানি শুল্ক আছে, এভাবে বিভিন্ন ধরনের বিক্রয় ও বিলিং সংক্রান্ত কিছু ব্যয় তোমাকে কয়েকবার পড়লে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমাদের আগে যে বিক্রিত মানের উৎপাদন ব্যয় ছিল তার সাথে এই অফিস ও প্রশাসনিক পরিব্যয় এবং বিক্রয় বিলিয় পরিব্যয় এই দুটো যোগ করলে আমাদের সাধারণত ধরে নেওয়া যায় যে উৎপাদন ব্যয়ের যে মানে যে খরচটা মানে যে হিসাবটা এটাকে বলা হয় তখন এটাকে বলা হয় বিক্রয় ব্যয়। মানে একেবারে টোটাল তোমার মানে যে পণ্যটা তুমি বিক্রি করতেছো সেই পণ্যটার পিছনে যে কত টাকা তোমার ব্যয় আছে সেই ব্যয়টা তুমি পেয়ে গেলা। এই পেয়ে যাওয়ার পরে এরপরে সাধারণত দেখা যায় কি দশ কোনো কোনো প্রতিষ্ঠান যে আমরা 20% করে মুনাফা করবো অথবা 30% করে মুনাফা করবো অথবা এত টাকা মুনাফা করতে হবে, এভাবে নির্ধারিত মুনাফাটার সাথে যোগ করে দিলে যে টাকাটা হয় ওইটা হলো বিক্রয় মূল্য। এখন কোনো কোনো সময় অঙ্কে দেখা যায় কি বিক্রয় মূল্য অঙ্কে দেয়া আছে, তোমার উৎপাদন ব্যয় হয়েছে ধরো 50 লক্ষ টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে যে দেখা গেল 60 লক্ষ টাকা, তাহলে এই যে 10 লক্ষ টাকা এটাকে তোমাকে বলা হবে নেট মুনাফা। এই উৎপাদন করে তুমি নেট মুনাফা উপার্জন করছো 10 লক্ষ টাকা। এভাবে তোমার উৎপাদন ব্যয় বিবরণীটা সুন্দর করে করতে পারে। সাধারণত দেখা যায় কি এই মানে উচ্চতর লেভেলে আমরা যখন পড়াশোনা করছি বা এখনও আছে আমরা জানি যে এই কস্ট অ্যাকাউন্টিং নামে সাধারণত অনার্সে যে দেখা যাবে সম্পূর্ণরূপে এই উৎপাদন ব্যয়ের উপর একটা বই পুরো 100 নম্বরের তোমার অঙ্ক করতে হবে। সেহেতু উৎপাদন ব্যয় বিবরণী অঙ্কটা সম্বন্ধে তোমাদের ভালো ধারণা না থাকলে ভবিষ্যতে যে আরও সমস্যায় পড়তে পারো, তাই তোমরা এই অঙ্কটার এই যে রূপ মানে এখানে যে যে শখটা দেয়া আছে সাধারণত তোমাদের তিনটা জিনিস যে কোনটা কারখানা পরিবারের মধ্যে বসে, কোনটা অফিস ও প্রশাসনিক পরিবারের মধ্যে বসে, আর কোনটা তোমার বিক্রয় বিলিময়ের মধ্যে বসে, এই তিনটে জায়গা যদি এদিক সেদিক হয়ে যায় দেখো নাম্বার কমে যাবে। তাই তোমাদেরকে এই কারখানা পরিব্যয়, অফিস ও প্রশাসনিক পরিব্যয়, বিক্রয় বিলিয় পরিব্যয় সম্বন্ধে ভালো ধারণা অর্জন করতে হবে। গতদিনও আমি এই তোমার এই সূত্র বা এই শখ নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আরও বিস্তারিত আলোচনা করলাম। নেক্সট দিন থেকে আমরা ক্লাসে অঙ্ক করানো শুরু করব ইনশাল্লাহ, সবাই ক্লাস দেখার চেষ্টা করবে। সবাইকে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।